মুফতি কাজী ইব্রাহিমের দীর্ঘদিনের বিজ্ঞান গবেষণা কামস টু অ্যান অ্যাব্রাপ্ট এবং আনএক্সপেক্টেড এন্ড। ওনাকে হচ্ছে গোয়েন্দা ধরে নিয়ে গেছে জিজ্ঞাসাবাদ করার জন্য। গ্রেফতার দেখা নেই এখনও নেসেসারিলি, কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য ধরে নিয়ে গেছে। প্রচুর জিজ্ঞাসাবাদ হবে, কী কী নতুন আবিষ্কার করলো এগুলো। আমাদের গোয়েন্দা কর্মকর্তার প্রচণ্ড বিজ্ঞান একনিষ্ঠ আর কি ওরা। তো সকালে ঘুম থেকে ওঠার পরে খবরটা দেখে আমি তো লাইক ইমিডিয়েটলি ধরে নিয়েছি যে নিশ্চয়ই কোভিডের অবস্থা আবার খারাপের দিকে যাচ্ছে। উনি নিশ্চয়ই আবার কোভিড বিষয়ে ওনার নিউ রিসার্চ ফাইন্ডিংগুলো পাবলিশ করা শুরু করছে দেখে হয়তো ধরে নিয়ে গেছে সরকার। তো এই যে ভাবনাটা আমার মাথায় আসছে, এই ভাবনাটা অ্যালাউ করার মধ্য দিয়ে আমি নিজেই নিজের রুল ব্রেক করছি। কী সেটা? সেটা হচ্ছে আমি নিজে থিওরি দিয়েছি আপনাদেরকে অনেকবার, এই সরকার কোনো কিছুর কেয়ার করে না শুধুমাত্র ক্ষমতার প্রশ্ন ছাড়া। ক্ষমতার প্রশ্নে এরা শুধুমাত্র ছাড় দেয় না, আর সকল ক্ষেত্রে দুনিয়া কল্যাণ যাক, দে ডোন্ট কেয়ার, দে ডোন্ট বদার। ইভ্যালি টিভ্যালি নিয়ে রিপোর্ট আলোচনা করে ওই থিওরির উপর দাঁড়ায়, ওই থিওরির উপর দাঁড়ায় যে জনগণের জন্য সরকার এগুলো করতেছে না, সরকার কেয়ার করে না জনগণের ব্যাপারে, কোথায় কোনো খেলাধুলা শয়তানির কারণে করতেছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো সেই থিওরি ধরে অতীত আমি আলোচনা করে আপনাদেরকে দেখাইছি যে এই যে হুজুররা থেকে শুরু করে যে দেশ কল্যাণ যা কী সরকার, এই যে কোভিডের মধ্যে আপনার হুজুররা যে এইরকম বিবৃতি টিবৃতি দিয়ে বেড়াইল, মুসলমানদের করোনা হয় না, এই না সেই না, লকডাউন করতে পারতেছে না শুরুর দিকে, সেই সব বিবৃতির কারণে কিন্তু সরকার কোনো হুজুর টুজুরের পেছনে যায় না, কোনো হুজুর টুজুরকে ধরে নাই, গ্রেফতার করে না। এমনিতেও হুমকি ধামকি দিছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় নাই। কিন্তু এখন যারা জেলে আছে, চিন্তা করেন এরা কী কারণে জেলে আছে, এবার আপনি চিন্তা করেন। মামুনুল হক সরকার বিরোধী কথা বলছে, বক্তব্য দিত, এই কারণে গ্রেফতার। অন্য দুনিয়া গোল্লা যাক, আপনি দুনিয়া ওলট পালট করে ফেলেন, খালি আপনি সরকারকে প্রশ্ন করতে পারবেন না। সরকারকে নিয়ে কোনো প্রকার প্রশ্ন তুললে সরকার এই ব্যাপারে কোনো ছাড় নাই। হুজুরদের মধ্যে কে জেলে আছে? মামুনুল হক কি সরকারকে নিয়ে সমালোচনা করত? ওই যে শিশু বক্তা, কি শিশু বক্তার নাম কি ছিল, মাদানির রফিকুল আলম মাদানি না কি জানি শিশু বক্তা ছিল, ছোট্ট শিশু বক্তা, সেও জেলে কতদিন, আজকে দীর্ঘদিন হয়ে গেছে, ছাড় নাই কিন্তু এখনও প্রায় বছরখানে ঘনায় যাচ্ছে, তাকে জেলে নিয়েছে কেন? সেও কোথায় সরকার বিরোধী কী সমালোচনা করছে, ধরে নিয়ে গেছে যে জেলে। মুফতি কাজী ইব্রাহিম কোভিড নিয়ে এত কথাবার্তা বলে বেড়াচ্ছে, সেটার জন্য কিন্তু ওনাকে ধরা হয় নাই। ধরা হয়েছে কেন? অ্যাগেন আমি ভাবছিলাম যে সেই কারণে নাকি, অ্যাগেন আমি আমার থিওরিকে ব্রেক করছি সেটা ভেবে, যে না সেটার জন্য ধরা হয়নি, কোথায় কী জানি সরকার বিরোধী কী বলছে এই জন্য তুলে নিয়ে গেছে। সো ইউসি উনি এতদিন ধরে কোভিড নিয়ে এত ক্ষতিকর স্টেটমেন্ট দিয়ে আসছে, সেগুলো নিয়েও সরকারের কিছু আসে জানাই পাবলিকলি ফেসবুকে, সারা দেশে ওনার ফেসবুকে লাইভের পর লাইভ, ইউটিউবে তাও কিছু আসে জানাই, দেশের কোটি কোটি মানুষ এগুলো শুনে বিভ্রান্ত হয়েছে, তাতেও সরকারের কিছু আসে জানাই। এখন সরকার ডিসন খেয়ার হবো চিও, সরকারের কখন ধরে নিয়ে গেল আজ ইব্রাহিমকে, যখন উনি কোন চিপার মধ্যে সরকার বিরোধী কী জানি বলছে, কোন চিপায় উনি সরকার বিরোধী কী বলছে আমরা জানি না, কারণ একদিন চিপা যেহেতু বলছে উনিই জানে, উনিকে গ্রেফতার করতে আসলে উনি লাইভ হবে, লাইভে কিছুক্ষণ কাউ কাউ করবেন, করে তারপর উনি বলবেন যে এরকম সরকার বিরোধী কথা বলায় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। সো কবে কোন চিপায় কী বলছেন তো উনি ভালো করেই জানেন। বিগত দুই সপ্তাহে এই দেশের সরকারের কল্যাণে, এই দেশের জনগণের কল্যাণে, এই দেশের স্বাধীনতার জন্য অকুতুভয় হয়ে জীবনের ঝুঁক নিয়ে দুটো খুতবা দিয়েছিলাম, সাথে সাথে হিন্দুস্তানি রাজাকার, আরএসএস গুন্ডা, রয়্যাল গুন্ডারা আমার বিরুদ্ধে এই মুহূর্তে আমার বাসায় লালমাটিয়ায় হানা দিয়েছে। এই দেশে যেই কোনো নাগরিক, দেশের নাগরিক দেশের পক্ষে কথা বললেই এরা তার বিরুদ্ধে অপবাদ দেয়া শুরু করে, তার ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি শুরু করে, এই মামলা সেই মামলা 10-15 মামলায় এরা তাদেরকে আস্তে ভিষ্টে জড়িয়ে জোঁকের মতো এই দেশ শোষণ করে। আমার কোরআন পড়া মুখে বঙ্গবন্ধুর সেই স্লোগান দিচ্ছি, এবারের সংগ্রাম আমাদের স্বাধীন বাংলা উদ্ধারের সংগ্রাম। এই কামটা আমি বুঝলাম না ওনাদের, একে বঙ্গবন্ধু একটু ঢুকাই দিয়ে কি আপনার ধারণা আপনি পিঠ বাঁচাইতে পারবেন, পিঠ কি বাঁচাইতে পারবেন? এবার এই সংগ্রাম বঙ্গবন্ধুর আদর্শকে উজ্জীবিত করে আমি লাভ কি, ছাড়বে না তো, এই তেলবাজি করে লাভ নাই তো, ধরা যখন খাইছিনি ইজ্জত তো গেছেই, এখন আবার তেলবাজি করে আরও ইজ্জতটা ডুবাইলেন, মানে ধরা তো খাইছেন মারা তো খেয়ে গেছেন, ছাড়বে না, ধরলে আর ছাড়ে নেই সরকার। সে কাজী ইব্রাহিমকে ধরে ফেলছে, নিয়ে গেছে, এখনও গ্রেফতার দেখা নেই অবশ্য। সো ধরলে সাধারণত গ্রেফতার করে, সাধারণত এরকম খুব রেয়ার কেস যে সরকার এসে ধৈরা তুলেন, এগুলো আপনাদেরকে আলোচনা করে অতিরিক্ত অতিরিক্ত দেখাইছি, এগুলো সব যে সরকার আসছে এত কষ্ট করে, এত
রিসোর্সেস ব্যয় করে সময় টাইম গোয়েন্দা সংস্থায় আসছে চেহারা দেখাইতে ধরে নিয়ে ছেড়ে দিতে, সাধারণত সেটা হয় না, ধরছে ধরছে যে কামড় দিলে ছাড়েন আর কি। সো হয়তোবা লাইকলিহুড বেশি গ্রেফতার দেখানোর, এবং একবার গ্রেফতার করলে কই আমাদের মামুনুল হক বের হয়েছে, বের হয় নাই, মাদানি বের হয়েছেন, হুজুর ছোট্ট শিশু বক্তা কবে কোথায় কী পায় কী বলছে, না বের হন নাই। একবার যদি গ্রেফতার দেখায় শেষ, আমাদের কাজী ইব্রাহিমও সান্ধ্যায় গেলেন। সো এই এই সরকার অসহিষ্ণুতাটা কোন পর্যায়ের, এবং একনায়কতন্ত্র এবং টোটালিটেরিয়ানিজমটা কোন পর্যায়ে, দিস ইজ জাস্ট অ্যানাদার ইন্ডিকেশন, রাইট? সো এই এইটা নিয়ে আমি বেশি কথা বলবো না, বেশি কথা বলার কিছু না, এগুলো অতীতে তো হাজারবার বলছি, অতীতের একটা পর্ব থেকে একটু দেখাই। সেই পর্বে আলোচনা করছিলাম যে ওই যে যে কোরআন শরীফ মসজিদের ভেতরে কে জানি কার হাত থেকে কোরআন শরীফ পড়ছে এই সন্দেহে হতেছে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলছিল, তো সেখানে 2 ঘন্টা তারা আটক ছিল, একটা পুলিশ জানায় উদ্ধার করতে। তো তখন আমি আলোচনাটা করে দেখাইছিলাম যে পুলিশ তখন যাবে না, পুলিশ আপনাকে উদ্ধার করতে একটা সাধারণ মানুষের জীবন বা এইসব কামে নাই পুলিশ। তখন তারা বলে ও তৌহিদি জনতাকে কনফ্রন্ট করতে চায় না, না না তৌহিদি জনতাকে কনফ্রন্ট করা নেই সরকারের কোনো ইস্যু নেই, সরকার যখন প্রয়োজন মনে করে তৌহিদি জনতা পিটিয়ে একদম শুইয়ে দেয়। হ্যাঁ, সে আলোচনাটা একটু শোনেন। সরকার কিছু পারে না, দলীয় গুন্ডাদের ধরতে পারে না, দুর্নীতিবাজদের ধরতে পারে না, যখন নিজের ইন্টারেস্ট জড়িত হয় তখন পারে না, তখন উপর দিয়ে পারে। তো এরকম আর কি, বিশ্বজিৎ হত্যাকারীকে ধরতে পারবে না, অমুককে ধরতে পারবে না, তমুককে ধরতে পারবে না, শামীম ওসমানকে ধরতে পারবে না, হাজি সেলিমকে ধরতে পারবে না, কিন্তু যখন ইন্টারেস্ট জড়িত তখন হাজি সেলিমকে 1 ঘন্টার মধ্যে ধরে হাজি সেলিমের ছেলেকে জেল টেল করে অবস্থার হালুয়া টাইট। তো এরকম সরকার হচ্ছে এরকম ধর্মীয় উগ্রপন্থী, এদের সাথে এদেরকে সাথে খুব সমঝে চলতে হয় সরকারকে, রাইট? এরা বলবে, অথচ এই সরকার কিন্তু ধর্মীয় উগ্রপন্থীর মধ্যে কিচ্ছু মানে না। এই যে হেফাজত ইসলাম যখন আসলো শাপলা চত্বরে, এক রাতে বালিশ বানায় ফেলছে, সব গুলি করে মেরে পিটায় সব এলাকা ছাড়া করে ফেলছে। সাইদি মামলা যখন রায় হইল তখন 1 সপ্তাহে 100-এর বেশি মানুষ গুলি করে মারছে, এবং সেই সময়টা এই সব ধর্মীয় উগ্রপন্থী এগুলো তো বিচ্ছিন্ন সাধারণ মানুষ, এগুলো কিন্তু কোনো পলিটিক্যাল পেছনে এমন না যে এদের পেছনে কোনো ইয়ে আছে, লিডার আছে, এরা বিচ্ছিন্নভাবে বাড়িঘর থেকে উঠে এসে উগ্রপন্থী মারপিট করে 1 লোকের মেরে ফেলছে। এদেরকে 2টা গুলি করলে সব ছুটে এক একদিকে দৌড় দিত। অ্যাজ অপোজ টু দ্যাট, সাইদিকে যখন হত্যা করা হয়েছে সেটার পেছনে কিন্তু রাজনৈতিক ইন্ধন ছিল, সাধারণ মানুষ নেমে আসছে, এবং জামাত ইসলাম রাজনৈতিকভাবে একটা সংগঠিতভাবে ধরপাকড় হয়েছে, এবং ধর্মীয় সেন্টিমেন্ট তখন হায়েস্ট পর্যায়ে ছিল। হেফাজত ইসলামের ব্যাপারটা এটা একটা সংগঠিত গ্রুপ, এবং তাদের ক্ষেত্রে ধর্মীয় সেন্টিমেন্ট হায়েস্ট পর্যায়ে ছিল, কারণ শাহবাগ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে আল্লাহর খুবই কুৎসিত ভাষায় যারা শাহবাগ আন্দোলন করছে তাদের অনেকে লেখালেখি করছে, সর্বোচ্চ হায়েস্ট সেন্টিমেন্ট ছিল তখন। কিন্তু সরকার মানুষের সেন্টিমেন্ট, ধর্মীয় অনুভূতি নিয়ে আতঙ্কে থাকে না, যে এদের সাথে লাগতে গেলে বিশাল এই দেশের মানুষ ধর্মীয় সেন্টিমেন্ট, এদের এরা এরা এদেরকে খুব খেপানো যাবে না, বা সরকার এদের সাথে পারে না যেটা বোঝানোর চেষ্টা করে, তখন কিন্তু আমরা দেখিনি, তখন পারছে। তখন হেফাজত ইসলাম এক রাতে পিটায় তুষ করে ফেলছে সাইদির হত্যাকাণ্ডের ইয়ের পর, বলি হত্যাকাণ্ডের সাইদির রায়ের পর মামলার 1 সপ্তাহ মাইরের উপর রাখছে সরকার, টানা গুলির উপর রাখছে, রেখে কিন্তু ঠিক কন্ট্রোল করে ফেলছে। আর এইখানে এই লোক, এই 2টা লোক 5 ঘন্টা আটকানো ছিল একটা রুমের মধ্যে, ওই সেকেন্ড লোকটা বেঁচে গেছে, এই লোককে তো মেরেই ফেলছে। তা আপনি দেখেন, এখন রাষ্ট্র পারে না বাঁচাইতে, এখন রাষ্ট্র পারে না অ্যাগ্রেসিভ হইতে, এখন 5টা ঘন্টা আটকানো ছিল, যদি থানা থেকে 10টা পুলিশ পাঠাইতো বন্দুক দিয়ে, এরা 10 জন গুলি করলে এর সব ডিসপার্স হয়ে যেত, কিন্তু সরকার এই ক্ষেত্রে কোনো ধরনের মুখোমুখি হইতে চায় না লোক এইসব মানুষের সাথে, কেন দরকার নেই, তো এখানে সরকার তো ইন্টারেস্ট নাই, এখানে সাধারণ মানুষ পিটিয়ে মেরে ফেলতেছে, মেরে ফেলুক, সরকার গিয়ে আসতে গেছে। এরা ধর্মীয় উগ্রবাদী, এরা এরা এখন এই যে উগ্রতা করার সুযোগ পাচ্ছে, এতে করে রাষ্ট্রের দীর্ঘমেয়াদে ক্ষতি হবে, উগ্রতা প্রশ্রয় পেতেছে, সরকারগুলো নিয়ে মাথা ব্যথা নেই। সরকারের মাথা ব্যথা কখন? হেফাজত ইসলামের উগ্রবাদ জানি মাথা চাড়া না দিতে পারে, জামায়াত ইসলামের উগ্রবাদ জানি মাথা চাড়া দিতে না পারে, তখন তাদের ইস্যু। এখন তাদের কোনো দরকার নাই মাথা খামানোর, এখন 5 ঘন্টা আটকায় রেখে ধরপাকড় করতেছে, এখন 10টা পুলিশ পাঠাইতে পারে না সরকার গুলি করে এদেরকে ডিসপাস পার্স করার জন্য। ওকে, পুরান কথা, সো আর নতুন করে বাড়তি কথা বলার কিছু নাই। নাও বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরেকটু আপডেট দিই, সভ্যতার সাথে একটু তুলনা করে দেখাই দুনিয়া কীভাবে চলে। হ্যাঁ, তাদের গ্যাবি পটিটোর যে ঘটনাটা আমেরিকাতে যাচ্ছে বলছিলাম, সেখানে তো আপনাদেরকে সভ্যতা দেখাইছি, যে এইরকম একটা ঘটনায় একটা লোক, যেখানে ছেলেটা অলমোস্ট ক্লিয়ারলি মনে হচ্ছে ছেলেটা মেয়েটাকে খুন করছে, একসাথে 2জন ঘুরতে গেছিলো, তারপর ছেলেটা ফিরে আসছে, মেয়েটার লাশ পাওয়া গেছে, তারপর ছেলেটা আত্মগোপনে চলে গেছে, সো এবং তাদের ঝগড়াঝাটির ভিডিও পাবলিশ হয়েছে, এগুলো আলোচনা করছি আপনাদেরকে। সো অলমোস্ট ক্লিয়ারলি সাজেস্ট যে ছেলেটা হয়তো মেয়েটাকে খুন করছে, অ্যান্ড ইয়েট কোনো মিডিয়াতে তাকে খুনি বলা হচ্ছে না, কোনো মানুষজন তাকে খুনি বলতেছে না, কেউ তাকে খুনি বলতেছে না, কেন? কারণ হ্যাঁ, দেখে মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো প্রমাণ নাই, সো আমরা তো প্রমাণ না থাকলে খুনি বলা যাবে না, এটা তো আমি সোনার বাংলা না, যে ফাঁসি চাই, মব জাস্টিস ধরে ফাঁসি দাও সবাইকে, ধর্ষণ প্রলোভন দেখিয়ে আত্মহত্যায় প্ররোচনা বইলে ফাঁসি, সব ফাঁসি দিয়ে দাও, এটা তো সোনার বাংলা, অসভ্য দেশ না, অসভ্য দেশ, রাইট? সো এই দেশের কেউ এই ধরনের দাবি দাওয়া তুলতেছেন, এই ধরনের ভাষা ব্যবহার করতেছেন, এটা আপনাদেরকে অতীতের পর্বে দেখাইছি, এখন আর সেটা না দেখে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে
মিডিয়া তো বলতেছে না, সাধারণ মানুষ তো বলতেছে না এইসব ভাষা, যে মেয়ের মারা গেছে, মেয়ের বাবা মা নিশ্চয়ই প্রচণ্ড সংক্ষুব্ধ, তারা নিশ্চয়ই এই ভাষা ব্যবহার করবে, রাইট? অন্য কেউ ব্যবহার করে সভ্য লোকজন, সংক্ষুব্ধ বাবা মা নিশ্চয়ই বলবে যে না এই ছেলেই খুনি, এই ছেলেরা ফাঁসি দাও। হ্যাঁ, না বাবা মা বলবে না, সভ্য বললাম না, সভ্যতা একটা মাইন্ডসেট, এগুলো চিন্তা বাঙালির পক্ষে ধারণা করা কল্পনা করা সম্ভব না, তো এই জন্য দেখাই, নাহলে তো কল্পনা করাই সম্ভব না। সো আজকে মেয়ের বাবা মা হচ্ছে একটা সংবাদ সম্মেলন করছে, সেখানে মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি কি বিচার, কী ধরনের বিচার চান। তারা কি বলছে, আমি এই ছেলের ফাঁসি চাই? না। তারা কি বলছে, এই ছেলে খুনি? না। তারা কি বলছে, তারা কি বলছে শুনুন। What does justice for Gabby look like from here? Justice for Gabby is that we see justice for her homicide. The FBI has classified her death a homicide. They are the premier agency in the country. They're investigating her death, and we believe through their investigation we will have justice for Gabby. সিস্টেমের উপর আস্থা কাকে বলে? সভ্যতা তো বলি না, সভ্যতা অসভ্যতার পার্থক্য মানুষ না, সভ্যতা অসভ্যতার পার্থক্য সিস্টেম। এই দেশের সিস্টেমের উপর মানুষ আস্থাটা কেমন দেখছেন তো, আর আপনার দেশের সিস্টেমের উপর কেমন আস্থা? নিয়ে গেছে একদম, ডিম থেরাপি চলতেছে। লাস্টে আর একটা খবর একটু ছোটো টাচ করে শেষ করে দেশের হচ্ছে, চট্টগ্রামে এক মেয়ে ড্রেনে পড়ে হারিয়ে গেছে, ড্রেনে পড়ে মরে গেছে। সো বাংলাদেশে কী ধরনের মৃত্যু হবে আপনার, নোবডি নোজ, ইউ ক্যান নট প্রেডিক্ট। এটা নিয়ে অতীতে আলোচনা করছি, ফেসবুকে আলোচনা করছিলাম লিখে, যে বাংলাদেশে যে কীভাবে হবে গাছের নিচে পড়ে চাপা পড়ে মৃত্যু, বিল্ডিংয়ের উপর থেকে ইঁট মাথায় পড়ে মৃত্যু, যেগুলো বলতেছি এগুলো প্রচুর ঘটনা ঘটছে দেখে বলতেছি। মূর্তি ভাস্কর্যের নিচে চাপা পড়ে মৃত্যু, ভাস্কর্য ভেঙে পড়ে উপরে পড়ে মরে গেছে, ট্রাক চাপা পড়ে মৃত্যু, মৃত্যু বালু চাপা পড়ে মৃত্যু, কত রকম মৃত্যু যে আছে ওরে বাবারে, মানে কল্পনাতে এগুলো কল্পনা করা সম্ভব না। লেটেস্ট যুক্ত হইলো যে ড্রেনের মধ্যে পড়ে মরে গেছে, এক মেয়ে হেঁটে যাচ্ছিল বৃষ্টি, এটা অবশ্য লেটেস্ট বলতে এরকম আরও অনেকগুলো ঘটনা ঘটছে, যে ড্রেন ট্রেন খোলামেলা থাকে, তারপর বৃষ্টিতে পথ ঘাট তো অবশ্যই প্রচুর, সারা বছর চোরগুলা হইতেছে, সংস্কার কার্যক্রম চালায়, সু পিছিল থাকে, এন সব মিলে এই করিডোর পের হয়ে যাওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে পা পিছলে এই নালার মধ্যে পড়ে যায়। তাই মেয়েটাকে উদ্ধার করার জন্য তাৎক্ষণিকভাবে মেয়েটার মামাও ঝাঁপ দেয়। এত হাজার হাজার মানুষ চট্টগ্রাম শহরের মানুষ, কিন্তু এখানে কাউন্সিলর সাহেব কই? উনি আসি পরিদর্শন করলো তো পরিবার সান্ত্বনা পাইতাম, অন্তত পক্ষে রাজনীতির কেউ না কেউ তো এসেছে, সরকারের কাছে সব টাকা এখানে টাকা খেয়ে কিছু করতেছে না, সব সাধারণ জনগণ, তাদের মানুষের দেখেন খুব সংক্ষুব্ধ মানুষ, তারা বলতেছে যে আমরা সাধারণ মানুষ এখানে আসছি, এসে মেয়েকে উদ্ধার করতেছে, সিস্টেম নাই, সিস্টেমকে খুঁজে পাচ্ছে না, সিস্টেমের কাউকে খুঁজে পাচ্ছে না, এবং সিস্টেমের কাউকে যে খুঁজে পাচ্ছে না এটা নিয়ে যে খুব দেখাইলো, এখন দরকার কিনা তাদেরকে ধরে নিশ্চয় দেওয়া যায়, তোরা কী ব্যাপার? ওই যে এক ভদ্রলোক দেখছেন না ঘটনা, বাইকে আগুন দিয়ে দিছে, নিজের বাইকে নিজে মনের দুঃখে আগুন দিয়ে দিছে, কেন? উনি ইউটার্ন নিছে দেখে ওনাকে পুলিশ কেস দিতেছে, এবং সেখানে এক লোক সংক্ষুব্ধ লোক আর এক সভ্য লোক বাংলাদেশে বসে এই লোক সভ্যতার কথা বলে, জুতা মারা দরকার এদেরকে। সে লোক বলতেছে যে এখানে ইউটার্ন থাকলে কোনো সাইন নেই, কেন সাইন না থাকলে আমরা কেমনে জানবো যে এখানে ইউটার্ন নেওয়া যাবে না, মানে সঠিক কথা কিন্তু একটা তো সোনার বাংলায় সঠিক কথা বলা যাবে না। লোক বাইক জ্বালিয়ে দিছে, উনি উবারিং করতো, ওনার এই কোভিডের কারণে ব্যবসার অবস্থা খারাপ দেখে উনি বাইকিং করা শুরু করছে, এবং ওনাকে এই যে অযথা হয়রানি অনেকগুলো কেসের আগেও খাইছে, পরে রাগে দুঃখে ক্ষোভে উনি ওনার বাইকে আগুন জ্বালিয়ে দিছে, বাইকে আগুন জ্বালাইছে কেন থানায় পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু ধরে নিয়ে আল্লাহ কপাল ভালো, নিয়ে শান্টিং দেয় নাই, কারণ বিষয়টা খুবই হৃদয় বিদারক দেখে আলোচিত হয়েছে দেখে, হয়তো বা নাইলে তাকে কিন্তু খেলে দিত, যে বাইকে আগুন দিছোস মানে নিজের বাইকে আগুন দিছোস, কিন্তু তা আমি এম্বারেস হইছি, আমি খোদা না এটা কিন্তু কী ভাবতেছি, সেটা তো অসভ্য দেশ, চরম ফাটানি হইতো আর কি, সো সেটা হয় নাই। সো এই হচ্ছে বাংলাদেশে এই চলতেছে, কথা বোঝেন নাই, বাংলাদেশে এই চলতেছে, অ্যাট দ্য সেম টাইম আমেরিকা কী চলতেছে সেটা একটু ঘটনা তুলে ধরলাম আর কি, যে একটা মৃত্যুর ঘটনা ঘটছে, সেখানে সবাই সিস্টেমের দিকে হা করে তাকে আছে, ইভেন হত্যা যে নিহত মেয়ের বাবা মাও সিস্টেমের উপর কী পরিমাণ বিশ্বাস, তারা যে ছেলে অ্যাপারেন্টলি খুন করছে বলে মনে হয়, বাংলাদেশে হইলে শাহবাগে এতক্ষণে ফাঁসি চাই বলে ওই ছেলের একেবারে মানে কালকেই ফাঁসি হয়ে যেত, এতদিন আদালত একেবারে ছেলের বাসায় হঠাৎ করে র্যাবের গোয়েন্দা সংস্থার অভিযান, রাত 3টা বাজে ছৌ মরে ছেলের মতো তুলে নিয়ে এসে এতক্ষণে ওই শাহবাগে হাততালি টাততালি হয়ে ছেলে এতদিন এতক্ষণে ফাঁসি হয়ে যেত সোনার বাংলা হইলে। আর এই দেশে দেখেন মেয়ের বাবা মা সুদ্ধা এই কথা বলে না যে এই ছেলে খুনি, যেখানে সবাই বুঝতেছে, ওরা বলতেছে যে আমরা FBI এর উপর আমাদের আস্থা আছে, আমরা সিস্টেমের উপর আস্থা রাখতে চাই।